السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وأصحابه أجمعين أما بعد شكريا دشوك من لي মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি রব্বে করিম আমাদের সকলকে বিকেলের এই সুন্দর সময় ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার কথাবার্তা বলার মতো তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ তাআলার আমরা সকলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। অনুষ্ঠানটি সরাসরি পর্দায় দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো। এখানে আমরা জীবন ঘনিষ্ঠমূলক বিষয় নিয়ে আলোচনা করি এবং প্রশ্নের উত্তর নিয়ে কথা বলি। পরিশেষে আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে দুহাত তোলে দোয়া করে থাকি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো মুসলমানদের জীবনে ঈমানের গুরুত্ব। এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, মুহাদ্দিস এবং মুফাসসির মুফতি দিসার উদ্দিন নূরি, খতিব ঢাকা উদ্যান কেন্দ্রীয় জামে মসজিদ। সাথে আছি আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। মোহতারাম কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি যেমন দোয়া করেছেন। দর্শক মণ্ডলী, পবিত্র কোরআনে হাকিম আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণ ঈমান আনো। অপর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। মুমিনদেরকে আল্লাহ তাআলা বলেছেন, হে ইমানদারগণ, তোমরা যথাযথভাবে আল্লাহ তাআলাকে ভয় করো। মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরআনে অনেক আয়াত নাজিল করেছেন মুমিনদেরকে বিভিন্ন দিক নির্দেশনামূলক আয়াত। তো একজন মুসলমান তার জীবনে, যিনি ঈমান এনেছেন, কালিমা পড়েছেন, তিনি মুসলমান হয়েছেন, তার জীবনের প্রতিটি পদে পদে ঈমানের উপরে থাকা, ঈমানের জিন্দেগি যাপন করা খুবই জরুরি। এ বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা আজকের মহতারামের কাছে আমরা শুনব। যে মহতারাম, একজন মুসলমান যখন ঈমান এনেছেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তখন তিনি মুসলমানের, অর্থাৎ মুসলমানের ঘরে ঢুকেছেন। তিনি ঈমান যদি অন্তর দিয়ে, জবান দিয়ে এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করে তিনি ঈমানদার হয়েছেন। এখন এই ঈমানের উপরে মজবুত থাকা, অটুট থাকা, এটা তার উপরে জরুরি। তা আমরা আপনার কাছে যে বিষয়টি শুনবো, যে একজন মুমিন এবং একজন মুসলমানের জীবনে ঈমানের গুরুত্ব কতটুকু, এ বিষয় সম্পর্কে আমাদেরকে পরিষ্কার করে বলবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদেরকে দেখছেন দেশে বিদেশে গোটা বিশ্বজুড়ে, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। মোহতারাম, আমরা আজকে আলোচনা করব যে ঈমানের গুরুত্বটা কি। আসলে একজন মানুষ যখন মুসলমানের এই জীবন যাপনের ভাব চিন্তা করে যে না, আমরা ধর্মীয়ভাবে জীবন যাপন করব, তখন তাকে প্রথমেই ভাবতে হয় যে আমি কিভাবে পরিপক্ক একজন ঈমানদার হব, মুসলমান হব। আর ঈমানদার হতে হলে ঈমানের যে মৌলিকত্ব রয়েছে, এই মৌলিকত্ব বিষয়গুলোর উপরে একেবারে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে। আর ইসলাম আমাদেরকে এমন সুন্দর করে শিক্ষা দিয়েছে, যেমনটা এই ঈমানের মৌলিকত্ব অনেক ব্যাপক একটা বিষয়, এই ব্যাপক বিষয়টা যেমন ইউনিভার্সিটিতে পড়ানো হয়, ঠিক তেমনই এই বড় বিষয়টা ছোটবেলা মক্তবে, সেই যে একেবারে প্রথম যে শিক্ষক আমাদের মক্তবের হুজুর, সে কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছে। যে কথা রাব্বে করিম পবিত্র কোরআনুল করিমের সূরা বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এখানে এই একই আয়াতের ভিতরে পাঁচটি কথা বলেছেন। ঈমানের মৌলিকত্বের প্রথম যে ধাপ, প্রথম যেটা, আল্লাহর প্রতি বিশ্বাস, এক আল্লাহর প্রতি বিশ্বাস। অর্থাৎ এই বিশ্বাস, এই এতেকাদ আমাদের এমনভাবে থাকতে হবে যে এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, তিনি আমাদের রেজেক দাতা, তিনি আমাদের বিধান প্রণয়ন করেন, তিনি আমাদের হায়াত দিচ্ছেন, মওয়াদ দিচ্ছেন, তিনি আমাদের তাকদীরের ভালো মন্দ সব কিছু বিচার বিশ্লেষণ সেই মহান রব করবে। এর পরিপূর্ণ বিশ্বাস, আকিদা যখন মজবুত হবে, এরপরে আমরা সামনে বাড়াতে পারবো, মানে বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখেরাত। আল্লাহ পাক কোরআনে বলছেন, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হায়াত, এরপরে তোমাদের মরতে হবে, সুম্মা ইউমিতুকুম,
এরপরে তোমাদেরকে যেতে হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে। তো আল্লাহর কাছে আমরা যাব, সবাই যাব, কিন্তু আমাদের বিশ্বাসটা একটু ব্যতিক্রম যে আল্লাহর কাছে যখন যাব তো রব্বে কারিম কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করবে, তুমি দুনিয়াতে কীভাবে চলেছ, তোমার জীবন চলার জন্য আমি কিন্তু একটা পাণ্ডুলিপি আল কোরআনুল করিম, যে কোরআন হলো হুদাল লিন্নাস, এই কোরআন আমি তোমাকে দিয়ে দিয়েছি। আর এই শুধু কোরআন নয়, কোরআন পাঠ করে শোনাবার জন্য আমি একজন দক্ষ নবী দিয়েছি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শেখ, এই জন্য দেখেন যত আসমানি কিতাব, এই আসমানি কিতাবের সাথে একজন টিচার আছে, প্রতি আসমানি কিতাবের সাথে এক একজন টিচার আছে। এই জন্য আল্লাহ বললেন যে আমি কোরআন তো দিলাম, আর কোরআন কে পড়াবে, ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি, এটা কে পড়াবে তোমাদেরকে, কে বুঝাবে। এই জন্য আমি একজন পরিপক্ক একজন টিচার, যিনি সব কিছু জানেন, সব মহা জ্ঞানের আধার, সেই মানুষটি হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন আমি রাসূলকে দিয়ে আমি শিক্ষা দিয়ে দিয়েছি। বিশ্বনবীজি জীবনের একেবারে লাস্ট প্রান্তে জাবালে রহমাতে ওখানে বসে হুজুর বলেছেন, আমি তোমাদেরকে দাওয়াত দিয়ে দিচ্ছি, আমার এখানের বাল্লিগু আননি ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি হয়, একটা বাণীও যদি আমার হয়, এটা সর্বত্র তোমরা ছড়িয়ে দাও, মানুষ যেন তাওহিদ বুঝে, তাওহিদ যেন জানে, এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, এটা যেন মানুষ বুঝতে পারে। এই জন্য তোমাদের কাছে যার কাছে যতটুকু কোরআন হাদিস আছে এটা তোমরা সর্বত্র ছড়িয়ে দাও। যদি আমরা সেই আরাফার জবালে রহমতের দিকে আমরা তাকাই, সেইখান থেকে শুরু হয়েছে ইসলাম। আজকে আপনি তাকিয়ে দেখুন, যেখানে বন জঙ্গল, যেখানে কোনো মসজিদ নেই, মাদ্রাসা নেই, সেইখানেই কিন্তু আজকে, সেই জায়গাতেও কিন্তু আজকে কোরআনের কথা চলে গিয়েছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখাল আল জান্নাহ, যে একবার কলিমা পড়লে সেই লোকটা জান্নাতে চলে যাবে, এই দাওয়াত কিন্তু সেখানেও চলে যাচ্ছে। এই জন্য আমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস, আপনি সুন্দর বলেছেন যে ইমানের আসলে দুটো অংশ, যে আমরা কালিমা তৈয়বা আমরা পড়ে থাকি, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশ, দ্বিতীয় অংশ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ তাওহীদ বুঝাচ্ছেন আর রিসালাত বুঝাচ্ছেন। তাহলে ইমানের দুটো পার্ট, এই দুটো পার্ট যেমনি ভাবে তাওহীদের উপরে 100% মিয়া ফিল মিয়া 100% বিশ্বাস স্থাপন করা, এটা একজন মুসলমানের জন্য জরুরি। শুধু স্থাপন করাই নয়, ইমানের উপরে অটল থাকা, ইমানকে মজবুত রাখা। ঠিক দ্বিতীয় যে পাঠ আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, এই এই কথার স্বীকৃতি কিন্তু আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা যাতে, যে আমরা নামাজের মধ্যে যে আত্তাহিয়াতু পড়ি, সেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সেখানে আমরা ঘোষণা দিচ্ছি যে শেখ শুধু নামাজ নয়, আমরা যদি একটু তাকাই আপনি দেখুন জীবনের প্রতিটা ক্ষেত্রে, আজানে সেখানে কিন্তু তাওহীদের কথা, রিসালাতের কথা আছে, একামাতে সেখানেও তাওহীদের কথা এবং রিসালাতের কথা। চমৎকার আপনি বলছেন যে তাহলে এই দুটো অংশের উপরেই নিজেকে প্রতিষ্ঠিত রাখা একজন মুসলমানের দায়িত্ব। আমি আপনার সাথে, আপনি চমৎকার বলতেছিলেন, এখানে আরেকটু অ্যাড করব যে আল্লাহর যে বিধান কোরআন, এই কোরআন তেলাওয়াতও করতে হবে আর কোরআনটাকে মান্যও করতে হবে, মান্য করতে হবে। সুন্দর আপনি বলেছেন, তো এটি হলো মৌলিক বিষয়। একজন মুসলমান যখন আমি হয়েছি, আমি যখন মুসলমানের, যেটা আপনি বলেছেন যে পবিত্র কোরআনে হাকিম আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, কোরআনে করিম শুধু সাজিয়ে তাকে রাখার জন্য নয়, না আবার শুধু তেলাওয়াতের জন্য নয়, মানে ইলম এবং আমল, কোরআন হলো একটা কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট, এটা সব কিছু, আপনার পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন, অর্থাৎ ব্যক্তির চরিত্র গঠন, সকল পরিবার গঠন, সবকিছুর ক্ষেত্রে দিক নির্দেশনা দিবে। আপনি চমৎকার বলেছেন, সুন্দর বলতেছিলেন, আমাদের যেতে হবে আমাদের দর্শকদের কাছে, দর্শক মণ্ডলী অপেক্ষায় আছেন প্রশ্ন নিয়ে, আশা করছি আপনি জবাব নিয়ে কথা বলবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু। দর্শক মণ্ডলী যারা প্রশ্ন নিয়ে বসে আছেন, প্রশ্ন করবেন, আপনাদের কাছে আসছি। প্রথমে যিনি আছেন আপনি পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার কয়েকটা প্রশ্ন আছে, একটু শুনবেন? বলুন। হুজুর বলছি, মানে পূর্ব পূর্ব জীবনে যদি কেউ মানে অনেক খারাপ কাজ করে, মনে করেন জিনা করে বা না বুঝে অনেক অন্যায় করে, তাহলে সেটা কি আল্লাহর কাছে মাপ চাইলে কি মাপ পাবে না হুজুর? পাবে, অবশ্যই পাবে। আরেকটা প্রশ্ন হুজুর,
আচ্ছা, আমার দুটো ছেলের নাম, আমার ছেলেরা আপনাদের দোয়ায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হুজুর। বড় ছেলের নাম ইয়াসিনুল ইসলাম স্বাধীন, আর ছোটটার নাম হচ্ছে মিরাজুল ইসলাম তাহাসিন। দুটো নাম ঠিক আছে কিনা এটা একটু বলবেন হুজুর। ঠিক আছে, ঠিক আছে। বড় বড় ছেলের নাম কি আপনার? ইয়াসিনুল ইসলাম স্বাধীন, উনি 26শে মার্চে হয়েছিল হুজুর। হ্যাঁ, কি নাম রেখেছেন? ইয়াসিনুল ইসলাম, ইয়াসিনুল ইসলাম স্বাধীন, ইয়াসিনুল ইসলাম জি। আর ছোটটার নাম হচ্ছে মিরাজুল ইসলাম তাহসিন। মিরাজুল ইসলাম। আর হুজুর হচ্ছে আমি নামাজ পড়ি ইশতাকের নামাজ 6:10 হুজুর, সেটা কি হবে? 6:10 দশে জি জি এখন চলবে 6:10, কারণ 5:46 বা 7:47 অক্ত ফজর অক্ত শেষ হয়ে যায়, তো এখন চলবে, তবে সামনে আরো বাড়াতে হবে, অগ্রসর হতে হবে। জি, আরেকটি এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। মহতারাম, উনি প্রথম যে বিষয়টি জানতে চেয়েছেন যে পূর্ব জীবনে অনেক অপরাধ যদি কেউ করে থাকে, বড় বড় গুনাহ কবিরায় লিপ্ত হয়ে থাকে, তো এর ক্ষমার কোনো রাস্তা আছে কিনা? ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা, যদি কোনো মানুষ তবা করে, অর্থাৎ গুনার দুটি পার্ট রয়েছে, একটা হলো ছোট গুনাহ, একটা হলো বড় গুনাহ, যেটাকে আমরা সগীরা গুনাহ বলি, কবিরা গুনাহ। তো সহজে বোঝার জন্য শ্রোতাদের বললাম যে ছোট গুনাহ বড় গুনাহ, তো জেনা, মদ্যপান করা, এরকম যে হত্যা করা, শেরেক করা, এই যে বড় বড় গুনাহ, বড় বড় গুনাহ, এই বড় গুনাহগুলো এটা তওবা ছাড়া আল্লাহ মাফ করবে না, তওবা ছাড়া আল্লাহ মাফ করবে না। মাফ হবে, তওবা যদি কেউ করতে পারে, আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলছেন এই তওবাটা হতে হবে তাওবাতুন নাসুহা, অর্থাৎ খালেস তওবা যদি কেউ করতে পারে, আল্লাহ পাক নিজে কথা দিয়েছেন তার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবে। তো এই তওবার ক্ষেত্রে আমরা দুটি তওবা আমরা বলে দিতে পারি, যেমন যদি অনেক বড় তওবা না পড়ে তাহলে শুধু আস্তাগফিরুল্লাহ পড়বে। আর এছাড়া বুখারীর হাদিসে এসেছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু বিযানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা। এই যে সাইদুল ইস্তিগফার, এটা যদি কেউ পড়তে পারে আল্লাহ জীবনের গুণাগুলো মাফ করবে, দিনে পড়লে দিনে গুণা মাফ করে দিবে, আর মৃত্যুবরণ হলে তাকে শাহাদাতের মর্যাদা দিবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে তওবা করলে গুনাহ মাফ হবে। আল্লাহ তাআলা তো কোরআনে হাকিমে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো তোমরা নৈরাশ হয়ো না। তো নৈরাশ না হওয়ার জন্য এখানে আমাদের উদ্বুদ্ধ উৎসাহিত করা হয়েছে, গুনাহ যতই হোক না কেন মাফ চেয়ে যেতে হবে, মাফ চাইতে হবে, মাফ চেয়ে যেতে হবে, তওবা করেও যেতে হবে, আর আল্লাহর পথে লেগে থাকতে হবে, আল্লাহর রহমত রহমতের আশায় লেগে থাকতে হবে, পথ ছাড়া যাবে না। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার দুই ছেলে ইয়াসিনুল ইসলাম স্বাধীন, মেয়ারাজুল ইসলাম রেখেছেন, নাম ঠিক আছে, নাম ঠিক আছে, কোনো সমস্যা নেই, স্বাধীন বাংলা নাম রেখেছেন, সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম। আমার 6টি প্রশ্ন ছিল। নামাজে কয়বার জায়নামাজে দাঁড়ায়, মানে জায়নামাজের যে দোয়াটা পড়তে হবে এবং ছানা পড়তে হবে, বিভিন্ন জায়গায় আমরা তাবলিগে যাই, এক একজনের এক এক মানে শুনি, অনেক সময় মনটা খারাপ হয়ে যায় যে আমরা নামাজে তো একবারই পড়ি জায়নামাজের দোয়া এবং ছানা, তারপর তো বাদ বাকি সব নামাজই পড়ি, 12 রাকাত 4 রাকাত এভাবেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু এটা পড়া যাবে কিনা? দুইবার বা প্রত্যেক রাতে বলুন, এটা পড়া যাবে, আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় বিষয় বলুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পবিত্র আল কোরআন শরীফ যদি উপর থেকে বা হাত থেকে যদি কখনো কোনো ভাবে পড়ে যায়, আমরা চাই না যে আমাদের হাত থেকে পড়ে যাক, খুব সম্মানিত, আমরা খুব সম্মান করি, কিন্তু এক্ষেত্রে বুঝতে পেরেছি আমরা। 3 নম্বর প্রশ্ন বলুন। নামাজ আমি চেয়ার বসেই পড়ি, এটা নিয়ে আমার আমি অনেক প্রশ্ন আপনাদের শুনছি, উত্তরও জানছি, তারপরও একটু প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে আমি দাঁড়ায়ও নামাজ পড়তে পারি, রুকু দিতে পারি, সেজদা দিতে পারি, কিন্তু যখন বইটাকে বসি আর তাহলে শুরু করি তখন আমার বসতে খুব কষ্ট হয়, এক্ষেত্রে আমি
চেয়ারে বসে নামাজ পড়তে পারবো কিনা। পেরেছে, ধন্যবাদ। চার নম্বর বিষয় বলুন। চার নম্বর প্রশ্ন হচ্ছে, আমি যখন নাবালিকা ছিলাম, ক্লাস ওয়ানে পড়ি, তখন একটা বিড়ালকে খুব মেরেছিলাম, মেরে ফেলানোর জন্যই মেরেছিলাম, কিন্তু মরেনি। আসলে তখন জানতাম না যে পশু পাখির অত্যাচার করা বা মারা, মেরে ফেলানো কোনো পাপ হবে বা কিছু। আমি ঘুমাই না, যে আমি আমাকে ঠিক রাখার জন্য আমি চোখ বন্ধ করি শয়তানের ওয়াসওয়াস থেকে, বা আপনার দিনের কোন দুনিয়ার কোন ফেতনা ফেসাদ আমার ভিতরে না আসে, আমার বাজে কিছু মনে না আসে, এক্ষেত্রে এটা করা যাবে কিনা। ছয় নম্বর বিষয়। ছয় নম্বর প্রশ্ন হচ্ছে, আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি আমি কনসেপ্ট করি, তা আমি যখন বুঝতে পারি যে আমি কনসেপ্ট করছি, তখন আমি মনে মনে নিয়াত করি বা নামাজেও পড়ি, সবসময় বলতাম যে আমার জন্য একটা মেয়ে হয়, মা ফাতিমার মতো যেন হয়, আমি তাকে মাদ্রাসায় পড়াবো। কিন্তু মা ফাতিমার মতো কতটা হয়েছে আমি জানি না, উপরে আল্লাহ পাক ভালো জানেন। সে সব নামাজ কালাম পড়ে, মাঝে মাঝে একটু উর্দু কামায় যায়, কিন্তু অন্যান্য মেয়েদের মতো সে বাইরে চলাফেরা করে না, বন্ধুদের আর সাথে আড্ডা দেয় না, কিন্তু আমি তাকে মাদ্রাসায় পড়াতে পারিনি। একটাই সমস্যা ছিল, সে একা ঘুমাতে পারে না, একা ঘুমালে সে উঠে উঠে চলে যায়, এদিক ওদিক চলে যায়, এই কারণে ওকে আমি মাদ্রাসায় দিতেও পারিনি, পড়াতেও পারিনি। আর আলিয়া মাদ্রাসা আমার বাড়ি থেকে অনেক দূর ছিল, সেটা বলুন, তার জন্য আমি ওকে আলিয়া মাদ্রাসায় নিতে পারিনি। তারপর জানার বিষয় কি এখানে? আমার জানার বিষয় হচ্ছে, আমি তো মানে মেয়েকে মাদ্রাসায় পড়াতে পারিনি, আল্লাহ পাক আমাকে মেয়ে দিয়েছে। আপনার কোনো সমস্যা হবে কিনা আমরা আলোচনা করছি। ছয়টি বিষয় আপনি জানতে চেয়েছেন, এই প্রশ্নগুলো একত্রিত করেছেন, মনে রেখেছেন, ধন্যবাদ আপনাকে। আমরা এক এক করে আলোচনা করছি, আপনি অনুষ্ঠানের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। মহতারাম, প্রথম যে বিষয়টি উনি জানতে চেয়েছেন যে নামাজে জায়নামাজের দোয়া আমাদের সমাজে প্রচলিত আছে এবং সানা, প্রতিবার শুরু করার সময় কি জায়নামাজের দোয়া পড়তে হবে, সানা পড়তে হবে নাকি? আমি বোনকে বলবো, মাসালাগত বিষয় অনেক অনেক রকম কথা আসবে, একতলাপে অনেক কিছু মানুষ বলবে। আপনি যেটা শিখেছেন জায়নামাজের দোয়া, প্রথমে যেটা আপনি এক জায়নামাজে দাঁড়িয়ে একবার পড়বেন, ওই পুরা নামাজ 10 রাকাত হোক, 4 রাকাত হোক, 12 রাকাত হোক, 14 রাকাত হোক, একবারের জন্যই জায়নামাজের দোয়া যথেষ্ট। এরপর আর কি আছে বলুন? সানা প্রতি রাকাতে তো সানা, সানা তো অবশ্যই প্রথমে যখন শুরু করবে, হ্যাঁ, প্রতি নামাজের শুরুতে, প্রতি নামাজের শুরুতে সানাটা পড়তে হবে। এখানে আমি একটু অ্যাড করব জি আপনার সাথে, যে এই যে জায়নামাজের দোয়া আমাদের সমাজে পরিচিত, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারাস সামাওয়াতিল আরদা হানিফা ওয়া আনাল মুশরিকিন, এই যে দোয়াটা, এই দোয়াটা আসলে নামাজের প্রয়োজনীয়তা কতটুকু, জায়নামাজের দোয়া কি না? এটা মূলত এখানে অনেক কথা আছে, এটা যদি কেউ না পড়ে তার নামাজের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে না। তাহলে কি বলবো শ্রোতাদেরকে, বলবো যে আমরা অনেক সময় যেমন সেপারার যখন পড়ে দেখা যায় ওখানে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতে আরবা, এটা মুখস্ত করতে করতে 6 মাস চলে যায়, কিন্তু তার যে সূরাগুলো সহি করে পড়া দরকার সেটা কিন্তু আর হয় না। এক কথায় এটা এটা পড়লে ভালো, বাট না পড়লে কোনো সমস্যা, নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজের কোনো ক্ষতি হবে না। দ্বিতীয় বিষয় জানতে চেয়েছেন যে কোরআন যদি হাত থেকে কোনো কারণে পড়ে যায় অনিচ্ছা সত্ত্বেও, এটা সেক্ষেত্রে কি হলো? এরকম প্রশ্ন অনেকে আসে, হাত থেকে কোরআন যদি পড়ে যায় অনেকে অনেক কিছু বলে, এটা কুসংস্কার এক কথায়। হাত থেকে যদি পড়ে যায় এটা ভুল বশত, যেহেতু কোনো মানুষ এটা ইচ্ছা করে করেনি, এখানে কিছু করার নেই, আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন আর সতর্ক হবেন যেন কখনো যেন আর কোরআনটা হাত থেকে না পড়ে। তৃতীয় বিষয় হলো চেয়ারে বসে নামাজ পড়া, যে বিষয়টি উনি বলেছেন, উনি দাঁড়িয়ে পড়তে পারেন আর সেজদাও করতে পারেন, বাট বসতে ওনার সমস্যা হয়, আত্তাহিয়াতুর তাশাহুদের সূরাতে বসতে সমস্যা। এটা বিষয় হলো যদি কেউ অসুস্থ হয়, ইসলাম তো সহজ, ইসলাম সহজ, তবে নামাজ দাঁড়িয়ে পড়বে, বসে পড়বে, না হয় শুয়ে পড়বে, ইশারায় পড়বে, কিন্তু এমন তার একটা অবস্থা সে চেয়ারে বসা ছাড়া, ডাক্তার বলছে যে আপনি এটা ছাড়া আর বসতে পারবেন না, ও ক্ষেত্রে সে অবশ্যই চেয়ারে বসে নামাজ পড়তে পারবে, তবে একজন ধার্মিক ডাক্তারের পরামর্শ নিতে বলবো। এখন দেখা যায় অনেক সময় সব মসজিদগুলো দেখি রুসুম হয়ে গিয়েছে, মসজিদের সামনের থেকে 10 কাতার সব চেয়ারে, সারা বাড়ি হাঁটে, ব্যক্তি খুব সুস্থ, হাঁটে বাজার ঘাট সব ঠিক আছে, শুধু মসজিদে আসলে চেয়ারে বসে, এটা আসলেই ঠিক না। তবে হ্যাঁ, ধার্মিক কোনো ডাক্তার যদি বলে যে হ্যাঁ আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন, তাহলে সে পড়তে পারবে, কোনো বাধা নেই। আপনি যথার্থ বলেছেন। এখানে একটু অ্যাড করব যে আমার বোনের যে অবস্থাটা, জি
উনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, রুকু এবং সেজদা দেওয়ার উপরে উনি সক্ষম। ওনার সমস্যাটা হলো যখন উনি আত্তাহিয়াততে বসেন তখন ওনার সমস্যাটা হয়। আচ্ছা আচ্ছা, এখানে এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। চেয়ারে নামাজ পড়াটার সম্পর্কে অনেক মাসাইল আলোচনা আছে। তা আপনি যে কাজটি করবেন, যেহেতু আপনি দাঁড়িয়ে নামাজ দাঁড়ানো ফরজ, রুকু করা, দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, দাঁড়িয়ে দাঁড়াতে পারেন, রুকু করতে পারেন, সেজদাও করতে পারেন, শুধু বসাতে সমস্যা, একটা চেয়ার রাখতে হবে। আমরা ওনাকে একটা ইয়া বলবো, যে একটা গাইডলাইন দেবো, আমার পরামর্শ দেব, সেটা হলো যে আপনি বসতে সমস্যা, তো বসতে সমস্যা যদি হয়ে যায় আপনি যেভাবে বসতে পারেন, যেহেতু সেজদার অনেক গুরুত্ব রয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার সেজদা দ্বারাই সবচেয়ে বেশি সন্তুষ্ট হওয়ার খুশি হয়, আল্লাহর নিকটে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম সেজদা। সেই ক্ষেত্রে আপনি যেখানে, মানে মূল মাসলাটা হলো যেখানে আপনি কষ্টে পড়ে যান, আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, সেখানে আপনি বিকল্প ব্যবস্থা করে নেবেন। এখন আপনি সেজদা করতে পারেন, কিন্তু আপনি যখন চেয়ারে বসে নামাজ পড়বেন তখন কিন্তু আপনার সেজদা ইশারা করে করতে হবে, তখন আপনার যেহেতু অথচ সেজদার উপরে আপনি সক্ষম। হ্যাঁ, যদি বড় কোনো, আর এক্ষেত্রে ডাক্তারি পরামর্শ ডাক্তাররা যেটা দিয়ে থাকে, শেখ দেখা যায় দাঁড়িয়ে নামাজ পড়লো একটা ফরজ আদায় হয়ে গেল, রুকু একটা ফরজ আদায় হয়ে গেল, আর সেজদার ক্ষেত্রে তার সামনে এমন কিছু রাখা যেখানে একটু ঝুঁকে হলেও, আমি এই মাসলাটা পরিষ্কার করে বলছি ওনাকে, সেটা হলো এই এই মাসালা নিয়ে অনেক আলোচনা আছে, যেটা আপনি বলেছেন কিছুটা এখন বর্তমানে স্টাইল হয়ে গেছে চেয়ারে নামাজ পড়া। তো এই জন্য যেহেতু উনি কাদের আলা সুজুদ, সেজদার উপরে উনি সেজদা জমিনে সেজদা করতে উনি সক্ষম, সেই ক্ষেত্রে ওনার জন্য জমিনে সেজদা করতে হবে। যদি সক্ষম হয় তো অবশ্যই জমিনে সেজদা, সক্ষম উনি সক্ষম জমিনে সেজদা করতে হবে, বিকল্প কোনো রাস্তা আমাদের জানা নেই। আর একটা বিষয় সবাইকে জানতে হবে যে না, আল্লাহর নামাজ হলো মধ্যমণি ইবাদতের, আর এই নামাজের মূল হলো সেজদা। এখানে কোনোভাবেই একেবারে ঠুনকু অজুহাত দিয়ে সেজদা থেকে আমরা দূরে থাকবো না। বিকল্প বিকল্প আপনি বসার ক্ষেত্রে যেহেতু আপনার সমস্যা, সেখানে আপনি বিকল্প গ্রহণ করে দেবেন। এখানে আমরা নামাজে যেভাবে বসি, মহিলারা মা বোনরা যেভাবে বসেন, সেভাবে বসতে যদি কষ্ট হয় আপনি আরাম করে যেভাবে বসতে চান সেভাবে বসতে পারবেন, নিজের মতো করে বসেন, সেজদা করতে সমস্যা নেই। আর আপনি যে কথাটি বলেছেন সেটা যেহেতু আলোচনা এসেছে, যদি কোনো ব্যক্তির এখানে মাসালা হলো কেউ মানে ঝুঁকতে পারে বাট জমিনে সেজদা করতে পারে না, সেক্ষেত্রে মুফতিয়ানে কেরামের যে বর্তমানে ওনারা যে মাসালা দিয়েছেন সেটা হলো জমিন থেকে, অর্থাৎ তিনি যেখানে বসেছেন সেখান থেকে 9 ইঞ্চি যদি উনি ঝুঁকতে পারেন, অর্থাৎ জমিন থেকে ওনার মাথাটা হলো 9 ইঞ্চি, এক্ষেত্রে উনি একটা ছোট্ট টেবিল দিয়ে দিবেন, ওই টেবিলের উপরে সেজদা করবেন, ওটাই বলছেন। আর যদি 9 ইঞ্চি পরিমাণ উনি ঝুঁকতে না পারেন তাহলে উনি ইশারা করে সেজদা করবেন। আরেকটি বিষয় উনি জানতে চেয়েছেন, ছোটবেলায় বিড়াল মেরেছিলেন, এখন খুব অনুশোচনা আছেন, ওনাকে পীড়া দেয় যে আমি কী কাজ করেছি। না, এটা তো হাদিসে নিষেধ, বিড়াল মারা, কুকুর মারা নিষেধ, তো এই জন্য কিছু করার নেই, তওবা করতে হবে, আর যাতে না তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আর অন্যান্য দিকে মানুষদেরকে বলবে যে এরকম অত্যাচার যেন কেউ না করে। ঘুমের কারণে নয়, এমনি দুনিয়াবি চিন্তা থেকে বেঁচে থাকার জন্য নামাজে উনি চক্ষু বন্ধ রাখেন, এটা ঠিক আছে কিনা? তো নামাজে চক্ষু খোলা রাখবে, তবে হ্যাঁ, একাগ্রতা যদি চলে আসে বেশি একাগ্রতা, তাহলে মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে যায়, নামাজে ক্ষতি হবে না। তবে মুফতিয়ানে কেরাম বলেছেন চোখ খোলা রাখতে হবে, ইচ্ছাকৃতভাবে নামাজে চক্ষু বন্ধ রাখাটা মাকরু, ফরজ নামাজে চক্ষু বন্ধ করে এটা মাকরু। বাট আপনি যেমনটি বলেছেন যে অতি সতর্কতার জন্য, অতি একাগ্রতার জন্য যদি কোনো কারণে আপনি বন্ধ রাখেন, তারপরও আমার মনে হয় যে এটা সাময়িকের জন্য, কয়েক সেকেন্ডের জন্য এতে হতে পারে, কিন্তু লম্বা সময়ের জন্য এটাকে আদত বানিয়ে নেওয়া উচিত নয়। আরেকটি বিষয় উনি জানতে চেয়েছেন, ওনার মেয়েকে আল্লাহ তাআলা কাছে নিয়ত করেছেন, ওটা হলো পরিবেশ নেই, আর সে ওই পরিবেশগতভাবে সে পারছে না, এখানে কিছু করার নেই, সে নিয়ত করেছিল মা ফাতেমার মতো বানাবে, এখন সে পারলো না, মাদ্রাসায় পড়াতে পারছে না, এটা পরিবেশগত সমস্যা হোক, যে কোনো কারণেই হোক তার ইচ্ছাটা পূরণ হয়নি, এই জন্য সে এটা আল্লাহর কাছে বলবে যে সে করতে পারেনি, এভাবে নিয়ে একটা ছিল আর কি। মাদ্রাসায় পড়ানো যে যদি পরিবেশের কারণে, রাস্তাঘাটের কারণে যদি কোনো সমস্যা হয়েও থাকে,
আমরা বলবো আপনি ঘরে মহিলা টিচার রেখেও আপনি কিন্তু ধর্মীয় শিক্ষাটা দাও, ধর্মীয় শিক্ষাটা আপনি তাকে দিবেন, যাতে করে সে, আপনি যেমন বলেছেন যে অন্যান্য মেয়েদের মতো সে আড্ডা দেয় না, বাইরে ঘোরাফেরা করে না, আপনি অবশ্যই ধর্মীয় যে বইগুলো আছে আহকামুন নিসা, অর্থাৎ মহিলাদের বিধানাবলী, মাসাইল বলি, এগুলো সম্পর্কে বাজারে অনেক সুন্দর সুন্দর বই পাওয়া যায়, এগুলো আপনি পড়াবেন, নিজেও পড়বেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন, আর আল্লাহ তাআলার কাছে নিজের জন্য মেয়ের জন্য দোয়া করবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। যে আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে প্রশ্ন করুন। জি আপনি বলছেন কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, সম্ভবত আপনি টিভি জোরে কথা বলুন আপনি। হ্যাঁ কিছুই শোনা যাচ্ছে না, ধন্যবাদ আপনি চেষ্টা করছেন, পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো, আপনাকে বলবো যে আপনি অপেক্ষা করুন। জি হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। এই যে কোরআন শরীফ নি এক নাম্বার প্রশ্ন। হ্যালো, এক নাম্বার প্রশ্ন বলুন। কোরআন শরীফ নিয়ে যে যদি কেউ কিরা কসম, কোরআন শরীফ নিয়ে যদি কেউ কিরা কসম কাটে তার করণীয় কি? ধন্যবাদ। আরেকটি প্রশ্ন, আরেকটি প্রশ্ন হুজুর, আমি ইয়াসিন, আরেকটি প্রশ্ন, ইয়াসিন সুরা পড়িয়া আমার মা বাপের উপরে, শুধু মা বাপের উপরেই রুহুর উপরে বকশিস করি। ধন্যবাদ, দুটো প্রশ্ন আপনি করেছেন, আমরা দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করছি, প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আরেকদিন প্রশ্ন করবেন। মোতারা দুটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, প্রথম যে প্রশ্নটি উনি করেছেন বুঝতে পেরেছেন। জি জি, বিষয়টা হলো বোনকে বলবো কোরআনুল কারিম পৃথিবীতে এসেছে তেলাওয়াত করার জন্য, এটা মান্য করার জন্য, এটা নিয়ে কিরা কসম তো প্রশ্নই যাবে না, প্রশ্নই যাবে না। কিছু মানুষ বোঝে না, তারা না বুঝে এটা করে। আমি বলবো শ্রোতাদেরকে যে কোনোভাবেই কোরআন নিয়ে কসম করা যাবে না, কিছু না হতে না হতেই কোরআন মাথায় নিয়ে বুকে নিয়ে মসজিদে ঢুকে কসম করে, এটা আসলে একেবারেই ঠিক না। আর দ্বিতীয় প্রশ্ন হলো, ঠিক না করেছেন এটার কি জন্য কি করবেন? সে তওবা করে নেবে এটার জন্য। এখানে বলবো যে এখানে আমরা বলবো তওবা করে নেবে যে কসম হবে আল্লাহর নামে, কোনো বস্তুর নামে কসম হয় না, কসম তো অবশ্যই আল্লাহর নামে, আল্লাহর নামে আপনাকে, শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র। তো বোঝা গেল যে আপনি যেহেতু আল্লাহর নামে কসম করেননি, আপনি কোরআন ধরে কসম করেছেন সেখানে আল্লাহর নামে আপনি কসম করেননি, কোনো বস্তুর নামে তো কসম করেননি, তো আপনি অবশ্যই, আমাদের মুফতি সাহেব বলেছেন যে ভবিষ্যতে যেন আপনার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, আল্লাহ তাআলার কাছে আপনাকে তওবা করতে হবে যেন ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা না ঘটে। আরেকটি বিষয় উনি জানতে চেয়েছেন, ইয়াসিন পড়েন, দোয়া করেন শুধু পিতামাতার জন্য, আসলে কি ঠিক করেছেন? দোয়ার বিষয়টা, দোয়া হলো যত বেশি মানুষের জন্য করা যায় তত ভালো। আমার বোনকে বলবো যে আপনি ইয়াসিন পড়ে আব্বা আম্মার জন্য দোয়া করেন, ভালো, খুবই ভালো। তবে এই দোয়াটা শুধু পিতামাতা কেন, সবাইকে ভাগ ভাগ করে দিই, গোটা পৃথিবীর মানুষকে। আমরা ওনাকে একটু একটু প্রশ্ন করব যে আপনি এত বকিল কেন, আপনি এত বকিল কেন যে, হয়তো সে বুঝতে পারে, আমি বলছি যে আপনি এত বকিল কেন যে আপনি শুধু পিতামাতার জন্য দোয়া করছেন সূরা ইয়াসিন পড়ে। সে হয়তো বা জানে না যে দোয়াটা বড় পরিসরে করলে এর গুরুত্বটা বেশি বেড়ে যায়। হ্যাঁ এটা বলবো যে আপনি সবার জন্য, সমস্ত নবীদেরকে আপনি এর হাদিয়া দিবেন, সাহাবীদেরকে দিবেন, মুমিন মুমিনাত যারা আছে সবাইকে, আপনজন প্রতিবেশী সবাইকে আপনি দিবেন, তাহলে আপনার পিতামাতা আরো বেশি উপকৃত হতে পারবে। ধন্যবাদ আপনাকে। আমি আমার বোনকে বলবো, হাদিসের পরিভাষায় বলা হয়েছে সবচাইতে বড় বখিল সেই যে দোয়ার মধ্যে নিজেকেই, নিজের জন্য দোয়া করে অপরকে সামিল করে না, তাকে বখিল বলা হয়েছে। এই জন্য বলেছি আপনি বখিল কেন, হাদিসের ভাষার দিকে লক্ষ্য করি, আপনি দোয়ার মধ্যে যত বেশি মানুষকে অংশগ্রহণ করাবেন তত বেশি তার উপকার আপনিও পাবেন, আত্মীয় স্বজনরাও পাবে, পিতামাতাও পাবে। আরেকটি প্রশ্ন নেব আমরা। হ্যাঁ দেখা যাচ্ছে যে দর্শকবৃন্দ অনেকে অপেক্ষায় আছেন, এখন বর্তমানে যিনি আছেন আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি প্রশ্ন আমার যে কাল কিয়ামতের মাঠে নেকি হিসাব করা হবে না ওজন করা হবে, এক একটা প্রশ্ন পেয়েছি, একটা প্রশ্ন নিয়ে কথা বলবো,
বাকি প্রশ্ন থাকলে আছে মনে হয় আপনার প্রশ্ন আগামী দিন প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। মোদারাম ওনার প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হিসাব করা হবে না ওজন করা হবে? মূলত কি দেখা যায়, আমরা একটা উদাহরণ দিলে ভাই বুঝতে পারবে যে সে প্রতিদিন 300 বার তওবা করে, কিন্তু তওবা ঠিকভাবেও করছে না, উচ্চারণও হচ্ছে না, পরিপাটিতাও নেই, পবিত্রতাও নেই, সে শুধু বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটি কিন্তু সেই তাৎপর্যপূর্ণ তওবা হচ্ছে না। এরপরে যদি সে ওভাবে না করে পবিত্র অবস্থায় এখলাসের সাথে যদি একবারও বলে আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আপনার আমলটা হতে হবে এখলাসের সাথে পবিত্র অবস্থায় হালালিয়াতের সাথে, যদি এই আমলটা ছোটও হয় কেয়ামতের দিন সে অনেক বড় কিছু দেখতে পাবে। অনেক আমরা ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তরে আমাদের মহতারাম বলেছেন যে সকল কাজ নির্ভর করে তার এখলাসের উপরে। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে হিসাব হবে না ওজন হবে, দুটোই হবে। হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে হিসাবের কথাও আছে ওজনের কথাও আছে। ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল কারীম পাল্লা কায়েম করবেন, সেখানে ওজন মাপা হবে। তো একটা বিষয়, যার এখলাস বেশি হবে তার ওজন বেশি হবে। এখানে যে বিষয়টি হলো যে আমরা দুনিয়াতেও দেখি যে কোনো কিছু যখন আমরা মাপতে যাই তারপরেও কিন্তু সেটাকে আমরা হিসাব করে মাপি, তাহলে এখানে হিসাবও হলো মাপাও হলো। এখানে আপনাকে আমাদের দর্শক বন্ধু যারা আছেন সকলকে আমরা পরামর্শ দেব যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে পাকের মধ্যে, মান নুকিশা ফাকাদ হালাকা, কিয়ামতের দিন যদি কারো থেকে হিসাব নেওয়া হয়, আল্লাহ রাব্বে করিম হিসাবের দিকে যান যে তার থেকে আমি হিসাব নেব, তাহলে সে তার কিন্তু কঠিন অবস্থা হয়ে যাবে। এজন্য হিসাব দিয়ে আসলে পার পাওয়া আমাদের কারো পক্ষেই সম্ভব নয়। এই আমল আসলে আমাদের নেই, কোন আমল আমরা করছি কোনটা কবুল হচ্ছে। আর আল্লাহ রাব্বে করিম যদি ময়দানে মাহশারে চান যে তুমি দুনিয়াতে পানি দিয়েছি ভোগ করেছ, বাতাস ভোগ করেছ, নেয়ামত ও রাজি তোমাকে দেওয়া হয়েছে, কোনোটার বিনিময় আমি চাই নাই, প্রয়োজন হয়নি, এখন বিনিময় দিয়ে যাও, তখন তো সেখানে কিছুই থাকবে না নেক আমল ছাড়া। তো এটাও যদি বিনিময় আল্লাহ তাআলাকে দিয়ে দেয়, তো আমি জান্নাতে যাবো কী দিয়ে? এই জন্য হিসাব আল্লাহ তাআলার কাছে দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। তবে আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করবো, আল্লাহ বিনা হিসাবে আপনি আমাদের জন্য জান্নাতের ফয়সালা করুন। মহতারাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে আমাদের অনুষ্ঠানে আপনি যোগ দিয়েছেন। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, আপনার দীর্ঘ হায়াত আল্লাহ তাআলার কাছে কামনা করছি। দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং আমাদের জীবনে ইমানের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করেছি, প্রকৃত মুসলমান আমাকে হতে হবে, আমি প্রকৃত মুসলমান হতে চাই, প্রকৃত ইমানদার হতে চাই, এটা এই চাওয়াটা পর্যন্তই আমাকে মানে ক্ষান্ত থাকলে চলবে না। আমি কীভাবে ইমানের উপরে আমি থাকতে পারবো সবসময় মজবুত অটল, সেদিকে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ইমান শুধু মাদ্রাসার ভেতরে, মসজিদের ভেতরে অথবা কোরআন যখন পড়ি তখন আমি চললাম, আর বাকি জিন্দগিতে আমি ইমান থেকে দূরে থাকলাম, আমলি জীবনের উপরে আমি চললাম না, তাহলে কিন্তু প্রকৃত ইমানদার হওয়াটা আসলে সম্ভব হবে না। এজন্য নিজে প্ল্যান প্রোগ্রাম করেই নিজের ইমানকে মজবুত রাখতে হবে। যখন খেতে বসবো তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো আমি সেই অনুযায়ী খানা খেতে পারি, ঘুমাতে পারি, তারপরে পথ চলতে পারে, সকল বিষয়ে কিন্তু দিক নির্দেশনা শরীয়ত আমাদেরকে দিয়েছে। আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিন অনুষ্ঠানের সাথে থাকবেন, নিউজ টোয়েন্টিফোরের সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি সকলে দর্শকের উপরে। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا أكرم الأكرمين، يا أول الأولين، يا آخر الآخرين، يا ذا القوة المتين، يا راحم المساكين. يا الله জীবনের গুণাগুলোকে সামনে রেখে মাওলাই করিম
গুনার বোঝা বহন করা আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। মাওলাই করিম, তওবা করছি, অতীতের গুনাহ থেকে তওবা করছি, ভবিষ্যতে করব না সংকল্প করছি। ওগো মাওলা, মেহরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। মাওলাই করিম, আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা কবরবাসী হয়েছেন, মাওলাই করিম, কবরের জিন্দগি কার কেমন যাচ্ছে ওগো আল্লাহ, আপনি ছাড়া আর কেউ জানেন না। মাওলাই করিম, তাদের কবরের জিন্দগিকে আপনি জান্নাতি জিন্দগি হিসাবে কবুল করে নেন। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। মাওলাই করিম, অন্ধকার কবরে আপনি আলোর ব্যবস্থা করে দেন। দুনিয়াতে বেঁচে থাকতে যদি কোনো গুনাহ করে থাকেন, মাওলাই করিম, ক্ষমা নিয়ে, ক্ষমা চেয়ে আল্লাহ যেতে পারেননি, তাদের সন্তান হয়ে আমরা তাদের জন্য বলছি, ওগো মাওলা, তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। তাদের হালের উপর রাহম করম ফরমান, তাদের হালের উপর রাহম করম ফরমান। মাওলাই করিম, আমরা যারা হাত তুলেছি, আমাদের সকলের পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাত ধরে সালাতু সালাম পৌঁছিয়ে দেন। মাওলাই করিম, সালাতু সালাম পৌঁছিয়ে দেন। যারা সেখানে সরাসরি গিয়ে সালাম দিচ্ছেন, ওগো মাওলা, তাদেরকে আপনি সুস্থতা দান করেন। যারা যাওয়ার পথে আছেন, তাদেরকে সুন্দরভাবে যাওয়ার তৌফিক দান করেন। যারা যাওয়ার জন্য নিয়ত করেছেন, পরিকল্পনা করছেন, আল্লাহ আপনি সহজ আসান করে দেন। মাওলাই করিম, আপনি সহজ করে দেন। বাইতুল্লাহ শরীফের তাওয়াবকে সহজ করে দেন। সাফা মারওয়া সাইকে আপনি সহজ করে দেন। হজ ও উমরাকে আপনি সহজ করে দেন। মাওলাই করিম, সুস্থতার নেয়ামত সকলকে আপনি দান করুন। যে মহামারীর কারণে মাওলাই করিম পথে, মাওলাই করিম বাধা তৈরি হয়েছে, আল্লাহ এই মহামারীকে আপনি দূর করে দেন। করোনা মহামারীকে সারা বিশ্ব থেকে আপনি দূর করে দেন। ওগো মাওলা, এই মহামারী কোত্থেকে সৃষ্টি হয়েছে, মাওলাই করিম, আপনি ছাড়া কারো পক্ষে জানা সম্ভব নয়। এক একজন এক এক কথা বলছে, মাওলাই করিম, আমরা জানি না, বুঝি না, আপনার কাছে বলছি, মেহরবানি করে মহামারীকে আপনি দূর করে দেন। মাওলাই করিম, যেখানে বসে হাত তুলেছি এই জায়গাকে আপনি কবুল করে নেন। বসুন্ধরা গ্রুপকে আপনি কবুল করে নেন। বসুন্ধরা পরিবারকে আপনি কবুল করে নেন। আমরা যারা যুক্ত রয়েছি আমাদেরকে কবুল করে নেন। আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, এমডি সাহেবদেরকে, পরিবারভুক্ত যারা আছেন সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি মাফ করে দেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আসমানি, জমিনি, হাওয়াই বালা মুসিবত থেকে, রোগ থেকে, করোনা মহামারী থেকে, আরও যা যা আছে, মেহরবানি করে আপনি হেফাজত করেন। মাওলাই করিম, আল্লাহ বরকতময় রিজিক, বরকতময় হায়াত আপনি দান করেন। আব্বা আম্মা, মাওলাই করিম, যাদের চলে গিয়েছেন, ওগো মাওলা, মেহরবানি করে ওনাদেরকে মাফ করে দেন। আল্লাহ ওনাদেরকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম, আল্লাহ আল্লাহ, মাওলাই করিম, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন ওনাদেরকে নেক হায়াত দান করেন। মাওলাই করিম, যারা রোগাক্রান্ত হয়ে আছেন, বিছানায় ছটফট করছেন, আল্লাহ ওনাদেরকে আপনি সুস্থতার নেয়ামত দান করেন। সুস্থতা কত বড় নেয়ামত, যারা সুস্থ অসুস্থ হলে সেটা বোঝা যায়। মাওলাই করিম, অসুস্থ ভাই বোনদেরকে আপনি মাফ করে দেন। অনেক মা ও বোনেরা হাত তুলেছেন, অনেকে সন্তান নিয়ে পরেশানিতে আছেন, মাওলাই করিম পরেশানিগুলো দূর করে দেন। আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ মৌতের সময় যেন আমাদের ঈমান নসিব হয়, ঈমান নসিব হয় সেই ফয়সালা আপনি করে দেন। আপনার হাবিবের তোফায়েলে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা ওয়া দুআনা বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين يا رب العالمين برحمتك يا أرحم الراحمين